আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে সুন্দর একটি কথা বলবো, আর কথাটি আপনার নিজের জায়গা থেকে পরিমাপ করে দেখবেন যে কথাটি আমি কতটা সত্যি বলছি। সে কথাটি কি জানেন? আপনি কি করছেন? আপনি কি আমার দোষ খুঁজছেন না গুণ খুঁজছেন? আচ্ছা, আপনি আমার যখন দোষ অথবা গুণ খুঁজতে যাবেন তখন কিন্তু আপনার একটা সময় ইনভেস্ট করতে হবে, রাইট? যদি সময় ইনভেস্ট করতেই হয় তাহলে সেটা আপনি আমার পিছনে কেন, আপনার নিজের পিছনেই তো খরচ করতে পারেন। নিজের পিছনে খরচ করলে সেটা কাজে দেবে, আর আপনি যদি আমার পিছনে খরচ করেন সেটা কাজে দেবে না। আর সেটা যদি আবার নেগেটিভ কোনো কাজ হয়, নেগেটিভ কোনো কথাবার্তা হয় অথবা দোষ জাতীয় কিছু হয়, আপনি আমার গুণের অংশটুকু নিয়ে রিসার্চ করতে পারেন। আপনি আমার গুণের কিছু অংশ আপনার জায়গায় আপনি নিতে পারেন। আপনি আমার কিছু গুণের অংশ আপনি শিখে নিতে পারেন। আপনি কারো গুণের অংশ আপনি শিখে নিতে পারেন। দোষ যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে ফেলেন। আর যখন আপনি কারো দোষ নিয়ে রিসার্চ করবেন তখন মনে করবেন আপনার জায়গা থেকে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করছেন। এজন্য আমি বলবো আপনাকে, আপনি যদি কাউকে কোনো সময় কখনো দিয়ে থাকেন অবশ্যই তার পজিটিভ বিষয়গুলো নিয়ে সময় দিবেন। যখনই আপনি কারো নেগেটিভ বিষয়গুলো নিয়ে সময় দিবেন তখন মনে করবেন অপাত্রে আপনার সময়গুলো আপনি নষ্ট করছেন। তাই আজ থেকে কারো দোষ খোঁজা থেকে বিরত থাকুন, অবশ্যই তার গুণ খোঁজা শুরু করবেন। এ কারণেই শুরু করবেন, যখন থেকে আপনি কারো গুণ খোঁজা শুরু করবেন তখন থেকে আপনি পারফেক্ট একটি লাইন পেয়ে যাবেন। আর এই পারফেক্ট লাইনে যখন আপনি হাঁটা শুরু করবেন আপনার সফলতা খুব কাছাকাছি আপনার কাছে অবস্থান করবে। এটি নিয়ে আপনি তিনটি বিষয় আপনাদের সামনে বলবো, তাহলে আপনি দুষ্গুণের ব্যাপারটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। একজনের দোষ অথবা গুণ খোঁজাটা কতটা কাছাকাছি আমাদের অবস্থান করে সেটা বুঝতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি উপর দিকে থু দিচ্ছেন, মানে মুখের যে থু লালা যেটাই বলা হয় উপর দিকে থু দিচ্ছেন, সেটা আপনি যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উপরেই পড়বে। আপনি যদি কারো দোষ খোঁজা শুরু করেন, ঠিক আছে, তাহলে সেম পদ্ধতিতে থু যেরকম আপনার গায়ের উপর পড়বে, কারো দোষ খোঁজা যখন শুরু করবেন ওই দোষ কিন্তু আপনার গায়েও পড়া শুরু করবে। অতএব কারো দোষ খোঁজা থেকে বিরত থাকুন, তার পজিটিভ দিকগুলো, তার মানে গুণগুলো খোঁজা শুরু করুন। আপনি যখন কারো গুণ খোঁজা শুরু করবেন দেখবেন আপনার উপরে ওই গুণ বিষয়গুলো কাজে আসা শুরু করবে, এক নাম্বার। দুই নাম্বার বিষয় হচ্ছে খুবই সেন্সিটিভ একটা বিষয়। কীরকম জানেন? গুণ বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় সেটা হচ্ছে সুগন্ধি, আর দোষ কি জানেন? দুর্গন্ধ। আপনি কি কখনো নিজের জায়গা থেকে চেষ্টা করেছেন যে দুর্গন্ধ গায়ে মেখে আপনি বাহিরে কোথাও যাবেন? কখনোই না। আমি অন্তত পক্ষে এটা ট্রাই করি না। তা আপনার জায়গা থেকে আপনি অবশ্যই কখনোই ট্রাই করবেন না যে আপনি দুর্গন্ধ মেখে আপনি বাইরে যাবেন, কোনো একটি অনুষ্ঠানে যাবেন, কখনোই করবেন না। অবশ্যই সবসময় যাবেন আপনি সুগন্ধ মেখে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য, কোনো সেলিব্রিটির সাথে দেখা করার জন্য। সেম থিং, আপনি যখন সুগন্ধ মেখে নেবেন আপনার গায়ে তখন সবাই আপনার কাছে আসবে। তেমনইভাবে আপনি কারো গুণগুলো যদি আপনার গায়ে মিশিয়ে নিতে পারেন, আপনার গায়ে যদি আপনি ওই গুণগুলোকে যদি অ্যাচিভ করে নিতে পারেন, তাহলে আপনাকেও ওই সুগন্ধির মতো মানুষ অ্যাকসেপ্ট করবে। আশা করি এই বিষয়টা খুব সহজে নিয়েছেন। কারো দোষ খোঁজা হচ্ছে অনেকটাই পৃথিবীতে সবচেয়ে বোকামির একটি উদাহরণ। কীরকম উদাহরণ হতে পারে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কীরকম বোকামি। সে বোকামিটা এমন একটা সিচুয়েশনে গিয়ে ক্রিয়েট করবে আপনাকে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। কীরকম কল্পনা জানেন? আপনি যখন একজনের হঠাৎ করে একটি দোষ ধরে বসলেন, আপনার জায়গা থেকে দোষ মনে হচ্ছে কিন্তু সত্যিভাবে সেটি একটি তার গুণ। আপনার দোষটি কীভাবে বুঝবেন জানেন? আপনি যখন আরেকজনের জন্য ওই দোষগুণটি বোঝার জন্য অপেক্ষা করবেন। অতএব কারো দোষগুণ বোঝার জন্য সাথে সাথে, মানে একটা জিনিস হওয়ার সাথে সাথে বিচার করার চেষ্টা করবেন না, একটু অপেক্ষা করবেন, সাথে সাথে
যখনই একটা জিনিস সাথে সাথে দিবেন, অ্যান্সার করে দিবেন, কিংবা সাথে সাথে ডিসাইড করবেন, সাথে সাথে বিচার কার্য সম্পন্ন করবেন, তখন দেখবেন ওটাতে 90% সম্ভাবনা থাকবে আপনার ভুল হওয়ার। তাই সাথে সাথে কোনো কিছুকে ডিসাইড করবেন না, ডিসাইড থেকে আপনি একটু দূরে চলে আসবেন, যাতে করে আপনি পারফেক্টলি সুন্দরভাবে ঠান্ডা মাথায় আপনি তার গুণগুলোকে অ্যাচিভ করতে পারেন। আশা করি আজকের আমাদের এই আলোচনাটুকু আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ এই আলোচনাটুকু আমি নিজেকে সবসময় নিজের জায়গা থেকে নিজেকে মোটিভেট করার চেষ্টা করি। আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, নিজের জায়গা থেকে নিজেকে সবসময় এভাবে মোটিভেট করবেন, যাতে করে অন্যের দোষ খোঁজা থেকে শুরু করে, ঠিক আছে, এই দোষগুলোকে বাদ দিয়ে আমরা যেন মানুষের গুণগুলোকে নিজের জায়গায় অ্যাচিভ করে আমাদের সাকসেসকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।